আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি। মমতা সুলতানা প্রথমে রয়েছে ইউসিবি সংবাদ শিরোনাম। সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে বিএনপি দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করল পুলিশ। শিক্ষানীতিতে ধর্মীয় ও মাদ্রাসা শিক্ষার বিষয়টি চূড়ান্ত করার পরও 26শে ডিসেম্বর কেন ও কার স্বার্থে হরতাল, প্রশ্ন প্রধানমন্ত্রীর। মহাজোটের সাথে সমঝোতা না হলে পৌরসভা নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা হুসেইন মোহাম্মদ এরশাদের। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে দশই মহরম, পবিত্র আশুরা। এবং কিছু প্রতিষ্ঠানের অতি ব্যবসায়িক মানসিকতার কারণেই বিতর্কিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, প্রয়োজন আইনি কাঠামো, নেপালে ক্ষুদ্র ঋণ সম্মেলনে অভিমত। শিরোনাম শুনছিলেন, সংবাদে এছাড়াও থাকছে ঢাকা ঘুরে গেলেন প্যারিসে ভরতনাট্যমের প্রচারক ইজাবেলা আন্না। এবার রয়েছে পুরো খবর। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে আগামী রোববার রাজধানীর মুক্তাঙ্গনে এবং সোমবার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এই ঘোষণা দেন। তিনি সাকা চৌধুরীর গ্রেফতারের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিং এ বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলকে স্তব্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে সরকার নানা অপকৌশল নিয়েছে। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতারের কড়া সমালোচনা করেন। ওয়ারেন্ট ছাড়া হিয়ারিং পেন্ডিং অবস্থায় গাড়ি পোড়ানো মামলা আর একটা ফারুক হত্যা মামলা তাকে অ্যারেস্ট করে নিয়েছে। এই মামলা তো হয়েছে কবে, কত আগে? সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতেই ছিল, প্রকাশ্যে স্থায়ী কমিটির সবাই এসেছে, কথা বলেছে। এই মামলা যদি উনি জড়িত থাকবেন, এভিডেন্স যদি ট্রান্সফার করে থাকতো আগে, তাহলে তো আগেই গ্রেপ্তার করতে পারত। তারা গ্রেপ্তার করেছে অহেতুক এবং গ্রেপ্তার করে এটাকে জাস্টিফাই করার জন্য ওই মামলা নিয়েছে, কিন্তু জাস্টিফাই তো হয় নাই। সরকারের যে হীন কুমতল অসৎ উদ্দেশ্য, যেটা আমরা বলেছি যে রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর অমানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, এ অবস্থায় তার দল নিশ্চুপ থাকতে পারে না। তিনি সারা দেশের বিএনপির নেতাকর্মীদের আরো সোচ্চার হবার তাগিদ দেন। ও তার উপর সরকারি নিরাপত্তা বাহিনীর ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে আগামী রবিবার ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ হবে এবং 20শে ডিসেম্বর সোমবার সারা দেশের জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও কারাবন্দী সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবিতে জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি পেশ। সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রামে স্থানীয় বিএনপির ডাকা পূর্ণ দিবস হরতালের প্রতি সমর্থনের কথাও ঘোষণা করেন খন্দকার দেলোয়ার হোসেন। এ সময় বিএনপি নেতাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আবুদারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম। রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে হরতালের আগের দিন গাড়ি পোড়ানোয় ইন্ধন ও অর্থের যোগানদাতাদের নামের তালিকাসহ সাকা চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি। জি এম তসলিমের রিপোর্ট।
বিরোধী দলের ডাকা হরতালের আগে রাত গত 26 জুন রাজধানীর মগবাজারে গাড়ি পোড়ানো ও ফারুক হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে যেভাবে অমানসিকভাবে শারীরিক নির্যাতন করেছে তা আগামী এক মাসের রিমান্ডের সমান। তবে আদালতে সরকার পক্ষের আইনজীবীরা সাকা চৌধুরীর এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, আদালতের অনুকম্পা পাওয়ার জন্যই তিনি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করেছেন। শুক্রবার এই বিষয়ে মুখ খুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাকা চৌধুরীকে কোনো প্রকার নির্যাতন করেনি। উনি পুরোপুরি সুস্থ আছেন, কারণ আসামি সুস্থ না থাকলে তাকে রিমান্ডে রাখাও হয় না, রিমান্ডে দেওয়াও হয় না। ওনাকে সুস্থ অবস্থায় আদালতে প্রডিউস করা হয়েছে এবং আদালত থেকে এনে ওনাকে আইন কানুন বিধিবিধান অনুসরণ করে মানবাধিকারের নীতিমালা সমুন্নত রেখে ওনার সামাজিক অবস্থান বিবেচনা করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রথম দিনে হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরে জড়িতদের বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি। এই ধরনের নাশকতামূলক কাজ কারা চালায় এদের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তথ্য সংগ্রহের বিষয়টা অব্যাহত আছে এবং মামলার তদন্তকালে আরো যদি কারো নাম আসে তাদেরকে গ্রেপ্তার করা হবে। জামায়াতের সাবেক শীর্ষ নেতা গোলাম আজমকে কখন গ্রেপ্তার করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান গোয়েন্দা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। নানা মত বিবেচনা করে শিক্ষানীতিতে ধর্মীয় ও মাদ্রাসা শিক্ষার বিষয়টি চূড়ান্ত করার পরও 26 ডিসেম্বর কেন ও কার স্বার্থে হরতাল ডাকা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হরতালের সমর্থন দেওয়ায় বিএনপির সমালোচনা করে তিনি হরতাল প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। মানুষ ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় নানা অপকর্মে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেফতার হওয়ায় আওয়ামী লীগের বিজয় দিবসের এই আলোচনা সভায় কর্মীরা ছিল উল্লাসমুখর। ক্ষমতাসীন দলটির নেতারাও তাদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং এজন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান। তবে প্রধানমন্ত্রী তার ভাষণে এ নিয়ে কোনো মন্তব্য না করলেও অন্যভাবে বুঝিয়ে দেন মানুষের মনের অনুভূতির কথা। গতকালকে আবার দীর্ঘদিন পর আমি দেখেছি মানুষের উল্লাস, আমি দেখেছি মানুষের আনন্দ। ভাষণে 26 ডিসেম্বর কয়েকটি ইসলামী দলের ডাকা হরতাল নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের ডাকা হরতাল সমর্থন দিয়েছেন কে? যিনি দাবি করেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। কি কারণে সেই হরতাল? বলছে শিক্ষা নীতির বিরুদ্ধে। শিক্ষানীতিতে কি আছে? সত্যিকার ধর্মীয় শিক্ষাটা যাদের পায়, আমরা কিন্তু আমাদের শিক্ষা নীতিতে সেই ব্যবস্থা করেছি, তারপরে কেন এই হরতাল? কার সাথে, কিসের সাথে, সেটা দেশবাসী বিবেচনা করবেন। যারা ওলামা মাশায়েখগণ আছেন তারাও এটা বিবেচনা করবেন এবং এদের এই ঘৃণ্য প্রচেষ্টাকে সবাই প্রত্যাখ্যান করবেন, সেটাই আমি আশা করি। দলের কর্মীদের আরো ত্যাগী ও জনগণের জন্য সবকিছু করার মানসিকতা নিয়ে কাজ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। যে রাজনৈতিক দল এবং যে নেতৃত্ব নিজেদের বিলাসিতা এবং ভোগ বিলাস এবং সম্পদ আহরণে লিপ্ত থাকে, জনগণ তাদেরকে কিন্তু আর গ্রহণ করে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করে। অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, আগামী এক বছরের মধ্যে চিহ্নিত 10-12 জন রাজাকারের বিচার শেষ করতে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হবে সাক্ষ্য নেয়া। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল 6 দিনের সফরে চীন যাচ্ছেন। দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি চীন যাবেন। সেদেশের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেগম জিয়া চীন যাচ্ছেন। সফরকালে বিরোধী দলীয় নেত্রী চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও নেতাদের সাথে বৈঠক করবেন। এসব বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মহাজোটের সাথে সমঝোতা না হলে এককভাবে পৌরসভা নির্বাচন করবে জাতীয় পার্টি। দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদের সাথে এক মত বিনিময় সভায় এমন মনোভাবের কথা জানিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। রাহাত মিনহাজের রিপোর্ট।
আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রস্তুতি পর্যালোচনায় বনানী কার্যালয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, গত সংসদ নির্বাচনের আসন বণ্টনে জাতীয় পার্টিকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, আর এবারের স্থানীয় সরকার নির্বাচনে তাদের অবমূল্যায়ন করা হলে বিকল্প চিন্তা করবে জাতীয় পার্টি। আমাদের অতীত অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। আমরা আগেই বলেছি, এমপি নির্বাচনে আমাদের সঙ্গে অবিচার করা হয়েছিল, সেটা যেন এবার না হয়। এক এক জায়গায় আওয়ামী লীগের 3-4 জন ক্যান্ডিডেট তারা প্রার্থিতা দিয়েছেন, এখন তারা উইথড্র করবেন, তারা সরে দাঁড়াবেন, এরও সম্ভাবনা খুব কম। সেই জন্য ধরে নিতে হবে যে তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে এককভাবে নির্বাচন করার। আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আমরা এককভাবে নির্বাচন করার। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনী ওয়াদা পূরণে মহাজোট সরকার চেষ্টা করলেও অনেক ক্ষেত্রেই সফল হতে পারছে না। মানুষ হতাশাগ্রস্ত অনেক দিক দিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে অনেক আশঙ্কা আছে, মানুষের মনে অনেক কি বলবো হতাশা আছে। জিনিসপত্রের দাম সরকার চেষ্টা করে কমাতে পারছে না। সভায় সারা দেশের সম্ভাব্য 142 জন মেয়র প্রার্থী অংশ নেন। এক পর্যায়ে যুদ্ধাপরাধের বিচার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতার নিয়ে সাংবাদিকরা তার দলীয় অবস্থান জানতে চাইলে কোন মন্তব্য করেননি হোসেন মোহাম্মদ এরশাদ। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরির সনে 10ই মহরম আশুরা পালন করা হয়। প্রায় 1400 বছর আগে খিলাফত নিয়ে ইয়াজিদ বাহিনীর সাথে ইরাকের কারবালায় সংগঠিত যুদ্ধে নিহত হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন ও তার সঙ্গীরা। রিপোর্ট করছেন এস এম মহিউদ্দিন, ক্যামেরা ছিলেন আশিক এম রাসেল। আদর্শের লড়াইয়ে যারা নিজেকে উৎসর্গ করেছেন ইমাম হোসেন তাদেরই একজন। কারবালার মরুপ্রান্তরে সত্য প্রতিষ্ঠায় লড়াই করেছেন শেষ রক্তবিন্দু দিয়ে। অন্যায়ের বিরুদ্ধে তার এই আত্মত্যাগ অনুকরণীয় হয়ে আছে প্রতিটি মুসলমানের কাছে। ইয়াজিদ ছিল একজন অত্যাচারী, চরিত্রহীন একজন বাদশাহ, সম্রাট, যিনি গণতন্ত্রকে অবজ্ঞা করে নিজেই সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। সত্য এবং গণতন্ত্রের স্বার্থে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রতিবাদ করেছিলেন। বরাবরের মতো এবারেও রাজধানীর হুসনি দালান থেকে বের হয় আশুরার সবচেয়ে বড় তাজিয়া মিছিল। নানা বয়সী মানুষ হাই হোসেন হাই হোসেন মাতমে যোগ দেন শোক মিছিলে। হোসেনের শোকে নিজেকে ক্ষতবিক্ষত করেন অনেকেই। অন্যায়কে স্বীকৃতি দিলেন না, নিজের জান দিয়ে দিলেন, পরিবার সবাই ওনার শহীদ হলো কারবালার মাঠে। ইমাম হোসেনকে ভালোবাসি থেকেই তো মানছি মানছি, বংশ পরম্পরা হয়ে আসতেছে। আমার দাদারা করছে, আমার বাপেরা করছে, আমরাও করতেছি, আমাদের নেক্সট জেনারেশনও করবে। এই রাস্তায় উনি জীবন যাত্রা করেছেন, আমরাও এই রাস্তায়।